Please bring my daughters back, and please let them unite together. Timne, sisters. শেষ পর্যন্ত এজন বাবার ভালোবাসার কাছে হার মেনে নিলেন জাপানি মা নাকানো এরিকো। মেয়েকে কাছে পেতে একের পর এক ঘটনা ঘটিয়েছেন এরিকো, কিন্তু কোনো কিছুরই উপেক্ষা না করে মেয়ে লায়লাকে বুকে আগলেছিলেন তিনি। পরিবারে এখন মা বোন জেসমিন কেউ নেই লায়লার সাথে, তারপরও বাবা ও দাদির সাথে খুনসুটিতে অনেক ভালো সময় কাটছে লায়লার। এজন বাবার ভালোবাসার মধ্যেই লায়লাকে খুঁজে পেয়েছে সবকিছু। লায়লাকে প্রতিদিনই একবার করে গুলশান থানাতে নিয়ে যায় বাবা ইমরান শরীফ, কারণ আদালতের নির্দেশ মোতাবেক যদি থানায় হাজিরা দিতে না আসা হয় তাহলে আদালতকে অবমাননা করা হবে। থানায় এসে বাবা ইমরান শরীফ জানান আদালতের আদেশ ছিল প্রতিদিনই মেয়েকে নিয়ে গুলশান থানায় উপস্থিত থাকতে হবে বাবা মা দুজনেরই, কিন্তু উনি প্রতিদিন আদালতের রায় মানছেন না। গত দুই দিন যাবৎ আদালতকে অবমাননা করে হাজিরা দিতে আসেননি তিনি, তারপরেও কোনো সমস্যা নেই, কিন্তু আমার বেলায় যদি একদিন না আসি তাহলে অনেক সমস্যা, অনেক প্রশ্নবিদ্ধ করা হয় আমাকে। ওনার বেলায় কোনো সমস্যা নেই, শুধু আমার বেলাতেই সমস্যা। বাবা ইমরান শরীফ জানান এখান থেকে বাসায় গিয়ে আমার মেয়ে লায়লা পরিবারের সাথে দারুণ সময় উপভোগ করে, হয়তো বড় মেয়ে সাথে থাকলে তার দুই বোন একসাথে আরও ভালো সময় কাটাতো, কিন্তু পরিস্থিতির জন্য এমনটা না হলেও দাদির সাথে পড়ালেখা ও খেলার মাধ্যমে ভালোই সময় পার করছে সে। বাবা ইমরান শরীফ আরও জানান জাপানে থাকতে অনেক কিছুই স্যাক্রিফাইস করেছি আমি, তবে আমাদের বিয়ের সময় এরিকো মুসলিম হয়ে একটি মসজিদে বিয়ে হয়েছিল আমাদের। শুরুতে এরিকো আমার সাথে খুব ভালো ব্যবহার করত, কিন্তু মূলত তার যে আমার থেকে আমার টাকা পয়সার প্রতি বেশি লোভ ছিল তখন আমি সেটা বুঝতে পারিনি। বিয়ের আগে সে আমাকে বলতো মসজিদ অনেক ভালো লাগে আমার, আমি ডাক্তারি করার সময় একবার রোজাও রেখেছি, তখন তার ইসলাম সম্পর্কে সুন্দর সুন্দর কথা, শিক্ষিত মেয়ে ও মন মানসিকতা দেখে বিয়ে করেছিলাম আমি, কিন্তু বিয়ের পর থেকে একদিনও নামাজ পড়েনি এরিকো, এমনকি জাপানে থাকাকালীন আমার মেয়েদেরকে বাংলাও পড়াতে দিত না উনি। যতদিন প্রতি মাসে 4 লক্ষ করে টাকা দিতাম ততদিনই ভালো ছিলাম তার কাছে। এরপর টাকা দোয়া কমিয়ে দিলে বের হয়ে আসে তার আসল রূপ, এমন প্রতারণা আমার জীবনে কখনো দেখিনি। তো দর্শক, বাবা ইমরান শরীফের ভাষ্য মতে জাপান থাকতে অর্থ সম্পদের লোভেই মূলত এরিকো বিয়ে করেছিল ইমরান শরীফকে, কিন্তু বিভিন্নভাবে মেয়েদের কাছে পেতে যেন উঠে পড়ে লেগেছে জাপানি মা এরিকো। তবে সামনের 16 তারিখে তাদের এ বিষয়ে শুনানি, শেষ পর্যন্ত আদালতের রায় কি হয় সেটাই দেখার পালা। মেয়েদেরকে কার কাছে দেখতে চান এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন। আপনারা দোয়া করেন, আমাদের 16 তারিখ শুনানি আছে ডিস্ট্রিক্ট কোর্টে।